টার্গেট 24 এর লোকসভা। দেশের 26টি দল নিজেদের মন কষাকষি দূরে সরিয়ে রেখে বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধেছে। জাতিভেদ বিভাজনের রাজনীতি যারা করে এবং যারা একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তারাই এক হয়েছে বলে এই জোটকে কটাক্ষ করতে ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দেশ কে লোক 2024 চুনাও মে ফির একবার হামারি সরকার ওয়াপস লানে কা মন বনা চুকে হ্যায়, নির্ণয় লে চুকে হ্যায়। এসে মে ভারত কি বদহালি কে জিম্মেদার কুছ লোক আপনি দোকান খোল কর বেঠ গয়ে হ্যায়। গাইত কুছ হ্যায়, হাল কুছ হ্যায়, লেবিল কুছ হ্যায়, মাল কুছ হ্যায়। 24 কে লিয়ে 26 হোনে বালে রাজনীতিক দলোঁ পর ইয়ে বড়া ফিট বেঠতা হ্যায়। इनकी दुकान की यही सच्चाई है। इनकी दुकान पर दो चीजों की गारंटी मिलती है। एक तो ये अपनी दुकान पर जातिवाद का जहर बेचते हैं और दूसरा ये लोग असीमित भ्रष्टाचार करते हैं। प्रधानमंत्री मुखे सब माना ना। দেশের একাধিক শিল্পপতিদের সুবিধা পাইয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। শুধু আদানির উন্নয়ন করছেন, শুধু অনিল আম্বানির উন্নয়ন করছেন, ব্যাপক বড় বড় দুর্নীতি করছেন, সেটাকে বলবে? মোদীর মুখে এইসব মানায় না। উনি দেশের প্রধানমন্ত্রী, উনি উত্তর দিন যে আদানির বিরুদ্ধে যে শেয়ার স্পেকুলেশন এবং ঘাপলার অভিযোগ উঠেছে সে নিয়ে উনি কিছু করছেন না কেন? উনি কেন নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া যে পালিয়ে গেল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি? এযাবৎকালে সবচেয়ে বড় দুর্নীতি হলো মোদী আদানি দুর্নীতি। প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। আর নরেন্দ্র মোদী দুর্নীতির কথা বলছে। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় আর্থিক দুর্নীতির নাম হচ্ছে মোদানি স্ক্যাম, মোদী আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। এই নরেন্দ্র মোদীর বন্ধুরা নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কিরা কেউ 13,000, কেউ 14,000, কেউ 16,000 কোটি টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। 303টে বিজেপি সাংসদ নিয়ে বিজেপি দেশ চালাচ্ছে, তার মধ্যে 116 জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে। 78 জন মন্ত্রিসভার সদস্যর মধ্যে 42 জন মন্ত্রীর এগেনস্টে ক্রিমিনাল কেস আছে। তারা কথা বলছে আজকে দুর্নীতির। শাসক দলের নেতা মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বিপুল পরিমাণ দুর্নীতি সর্বজনবিদিত। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কয়লা গরু পাচার দুর্নীতিতে জড়িয়ে জেলবন্দী শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক। ফলে বিরোধী শিবির বা প্রধানমন্ত্রীর দুর্নীতির অভিযোগ যে সত্যি তা বুঝতে বাকি নেই রাজ্যবাসীর। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার অথবা অনুব্রতর নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তির খবর এখন শুধু রাজ্য নয়, দেশের সামনেও স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, কালকেট নিউজ।